দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না? তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। জেলার ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর নতুন হারতলায়। ওই রক্তদান শিবির আয়োজন করেন ভারতের গণতান্ত্রিক যুব প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির ও তার পাশাপাশি ক্যালেন্ডার প্রকাশ হল। ওই রক্তদান শিবির উদ্বোধন করেন সর্বভারতীয় যুব প্রশাসনের রাজ্যের সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে রামজীবনপুর এলাকার মানুষসহ পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রক্তদানের পাশাপাশি ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রান্ত রোগের থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রচার করা হয়। এদিনের শিবিরে 120 জনের মতো স্বেচ্ছায় রক্তদান করেছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সরকার নিজের কাটেলম্যান করেছে, এইসব জায়গায় কাটেলম্যান করা মানে এই বিরাট ভারতবর্ষে যেখানে অপুষ্টির সংখ্যা বেশি, গরিব মানুষের সংখ্যা বেশি, সেখানে তাদের স্বাস্থ্য, খাবার এবং জলের এই সমস্যাটা আরও বাড়বে, আর আরও বাড়লে মানুষ আরও অসুস্থ হবে। সেই সুস্থতার দিকে সরকারের নজর নেই, কাটেলম্যানটার দিকে নজর। ডিওয়াইএফআইয়ের এই বয়সটা, যে বয়সটাই আমরা সংগঠনটা করি, আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও এই কাজটা বছরের পর বছর ধরে করছি। এবছর আমাদের কাছে এটা, গতকাল বাজেট পেশ হয়ে যাবার পর আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ যে গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য ডিওয়াইএফআই আরও বেশি সংখ্যায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে গুরুত্ব আরোপ করে নিয়ে নিজেদের ব্লাড রক্তদানের সংখ্যাটাও যেমন বাড়াবে, এই দিনগুলোকেও বাড়াবে। সেই ক্ষেত্রে আজকে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির এই 2রা ফেব্রুয়ারি সংবিধান বাঁচানোর যে লড়াই আমরা নেমেছি, সেই লড়াইয়ে নামার সাথে সাথে সংবিধান মানে তো শুধু বইটাকে বাঁচানো নয়, এই দেশের মানুষকে বাঁচানো। তাই সংবিধান বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর স্বার্থে আমাদের এই রক্তদান শিবির শুরু আজ হলো, সারা বছর ধরে চলবে, 40টা ক্যাম্প হবে আমাদের। আচ্ছা, রামজীবনপুরটাই প্রথম কী কারণে শুরু থাকে? রামজীবনপুর আমাদের এই জেলার মধ্যে এমন একটা জায়গা, প্রথম হচ্ছে বর্ডার এলাকা। 2011 সালের পর থেকে এমন একটা রাজনৈতিক এবং সামাজিক সন্ত্রাসের আবরণে এটাকে মুড়ে রাখতে চেয়েছিল সরকার, এই এখনকার রাজ্যের সরকার, এবং তার সাথে এখন বর্তমানে বিজেপিও তার হাত শক্ত করার জন্য যা প্রচেষ্টা চালাচ্ছে, সেই জায়গায় মানুষের ঘুম ভাঙছে। মানুষ নিজের প্রত্যেক দিন পিঠে যে চাবুকের আঘাত পাচ্ছে, সেই আঘাতে থেকে বাঁচার জন্য সেই যে চাবুক মারছে তার হাতটাও ফিরে প্রতিরোধের হাত দিয়ে ধরার জন্য চেষ্টা করছে। রামজীবনপুর তার উদাহরণ। 2011-র পরে ডিওয়াইএফআইয়ের নেতৃত্বে সাদা ঝান্ডা, সাদা ফ্ল্যাগ, সাদা ব্যানার দিয়ে এই প্রথম মানুষ নিজের সামাজিক দায়বদ্ধতার জায়গার থেকে, একটা সামাজিক কাজের মধ্য থেকে, আবার আমরা নিজেদের মাটিটা এখানে ফিরে পাওয়ার বলবো না, সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করার জায়গা হিসাবে রামজীবনপুরকে আমরা বেছে নিয়েছি। এক্ষেত্রে কি কোনো সমস্যা কিছু হয়েছে? কোনো সমস্যা আসেনি, বরং যে মানুষ এতদিন ভয় পাচ্ছিল তারা এখন বাড়ি থেকে বেরিয়ে এসে নিয়ে আমাদেরকে আরও বেশি সাহায্য করেছে, আরও বেশি পরামর্শ, উৎসাহ দিয়েছে যে এই প্রোগ্রামটার মতো মানুষের পাশে থাকার যে দায়বদ্ধতা ডিওয়াইএফআই নিজেদের কাজের মধ্যে থেকে, চলার মধ্যে থেকে নেয়, সেই কাজটাকে তারা আরও বেশি বেরিয়ে এসে আমাদেরকে উৎসাহ দান করেছে, যাতে এই কাজে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি। মানুষের ভয় ভাঙছে, সন্ত্রাস আর মানুষকে আটকে রাখতে পারবে না, মানুষ নিজের অত্যাচার থেকে, মানুষ নিজেদের বিপর্যস্ততা থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা পাচ্ছে, খুঁজছে। নেতৃত্ব দেওয়ার জন্য ডিওয়াইএফআই জেল, গুলি, মার, রক্ত সব কিছুর মধ্যে থেকেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এখানে রামজীবনপুর যে আমাদের কর্মীদের আমাদের প্রতিষ্ঠা এবং এখানকার সাধারণ মানুষিতা করেছে তাদের সাহায্য নিয়ে আজকে আমরা এই মুহূর্তে রক্তদান শিবির করেছি। আমাদের ইতিমধ্যেই 50-এর উপরে প্রায় 60-এর কাছাকাছি রক্তদাতা দিয়ে দিয়েছে, এবং আমাদের আরও রক্তদাতা আছে, তারা হয়তো ডাক্তারগুলা নিতে পারবে না সবটাই, কিন্তু আমরা যারা রক্ত দিয়েছি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, যারা সহযোগিতা করেছে তাদের সকলকেই আমাদের
চন্দ্রকোনা ওয়ান কমিটি যুব থেকে সকলকে আমি সম্মানের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সহযোগিতার জন্য তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি।